এতজন ব্যাটসম্যান এত বাজে ভাবে একদিনে আউট হলেন, কোন মনস্তাত্ত্বিক সমস্যা ছিল? ইচ্ছা করে না, আমি জানতে চাচ্ছি যে কোন মনস্তাত্ত্বিক সমস্যা বা আপনার কি মনে হয় এখন আউট হয়ে গেলে ভালো হবে টিমের জন্য? এখানে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে স্পিন সহায়ক একটি উইকেটের কথা ছিল, লাঞ্চ নাকি আজকে ভালো ছিল সবাই লাঞ্চ করার জন্য নিঃসন্দেহে। সংবাদ সম্মেলনে সাকিবের এমন ঔদ্ধত্য।